আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছ, আমরা গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য কিন্তু শর্ট সাজেশন রেডি করে ফেলেছি। তোমরা জানো আমাদের রাজু একাডেমিতে এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু শর্ট সাজেশন দেওয়া হয়। অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের চতুর্থ বর্ষ, মাস্টার্স শেষ বর্ষ, সকল বিষয়ের কিন্তু আমাদের শর্ট সাজেশন কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ, আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওটা দেখাবো। আমরা গণিত ডিপার্টমেন্টের জন্য আমাদের শর্ট সাজেশন উত্তর সহকারে থাকছে। তো এখানে কয়টা করে প্রশ্ন রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো আমাদের এই পোস্টটাতে যদি আসো, তাহলে যারা প্রথম বর্ষ শিক্ষার্থী রয়েছ, তোমরা কিন্তু আমাদের কাছে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস, এটা আবশ্যিক সাবজেক্ট, সকল ডিপার্টমেন্টের জন্য নিতে পারবে। এরপর রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, মেজর নন মেজর, ক্যালকুলাস ওয়ান, মেজর নন মেজর, ডিগ্রি, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইটিক্স অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, ক্যালকুলাস ওয়ান, কেমিস্ট্রি ওয়ান নন মেজর, ফিজিক্স ওয়ান নন মেজর, ফিজিক্স টু নন মেজর এবং পরিসংখ্যান নন মেজর। এই সাবজেক্টগুলো কিন্তু শর্ট সাজেশন আমরা রেডি করে ফেলেছি। তো কয়টা করে প্রশ্ন রয়েছে যদি তোমরা দেখার চেষ্টা করো, তাহলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস যে সাবজেক্টটি রয়েছে সবার জন্যই। তো এখানে ক বিভাগে আমরা শুধু 5 সাজেশনে 33টা প্রশ্ন রেখেছি, খ বিভাগে 15টা প্রশ্ন রেখেছি এবং গ বিভাগে 21টা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করলে কিন্তু সহজে 5 মার্ক করতে তুলতে পারবে। এরপরে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, শুধু 5 সাজেশনে প্রশ্ন রয়েছে, ক বিভাগে 30টি, খ বিভাগে 14টি এবং গ বিভাগে 14টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আয়ত্ত করলে তোমরা কিন্তু অনায়াসে পাশ করতে পারবে। এরপরে রয়েছে ক্যালকুলাস ওয়ান, শুধু 5 সাজেশনে প্রশ্ন রয়েছে, ক বিভাগে 22টি, খ বিভাগে 17টি, গ বিভাগে 20টি প্রশ্ন রয়েছে। এরপর লিনিয়ার অ্যালজেব্রা আমাদের যে শর্ট সাজেশন রয়েছে, এখানে ক বিভাগে 31টি, খ বিভাগে 20টি, গ বিভাগে 22টি প্রশ্ন রয়েছে। এরপর অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্ট যাদের রয়েছে, এই সাবজেক্টে ক বিভাগে 26টি, খ বিভাগে 19টি, গ বিভাগে 15টি প্রশ্ন রয়েছে। এরপর কেমিস্ট্রি ওয়ান নন মেজর যাদের রয়েছে, ফিজিক্স ডিপার্টমেন্ট এবং উদ্ভিদ উদ্ভিদ প্রাণী ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের শর্ট সাজেশন রয়েছে। ক বিভাগে 23টি, খ বিভাগে 21টি, গ বিভাগে 28টি প্রশ্ন। এরপরে ফিজিক্স ওয়ান নন মেজরে আমাদের যে সাজেশনটা রয়েছে, ক বিভাগে 38টি, খ বিভাগে 17টি, গ বিভাগে 23টি প্রশ্ন রয়েছে। তো এরপর ফিজিক্স টু যাদের নন মেজর রয়েছে, তাদের আমাদের ক বিভাগে 23টি, খ বিভাগে 9টি, গ বিভাগে মাত্র 12টি প্রশ্ন রয়েছে। এরপর পরিসংখ্যান যাদের রয়েছে, আমাদের পরিসংখ্যানে ক বিভাগে 23টি, খ বিভাগে 14টি, গ বিভাগে 32টি প্রশ্ন রয়েছে। যারা আমাদের কাছে এই শর্ট সাজেশনটা পারচেস করতে চাও, তারা আমাদের রাজু একাডেমি বিডি ইউটিউব চ্যানেলে যে আমাদের একই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো আমাদের 01745958567 এই নম্বরে মেসেজ করে তোমরা আমাদের কাছে কিন্তু শর্ট সাজেশনগুলো পারচেস করতে পারবে। আর আমাদের গণিত ডিপার্টমেন্ট যে রয়েছে, আমাদের এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে আমাদের এখানে 5,000-এর অধিক এই মুহূর্তে মেম্বার রয়েছে। তোমরা যারা জয়েন করনি জয়েন করে নাও, ঠিক আছে? আর শর্ট সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে। আর আমরা যে স্যালানি ভিডিওটা আপডেট করতেছি সেটা হচ্ছে রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে আমাদের যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমরা এখানে আমরা দাস পরীক্ষামূলক ভিডিও দিচ্ছি। তোমরা যারা ম্যাথ ডিপার্টমেন্টে রয়েছ, শর্ট সাজেশন পারচেস করতে চাও, তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে শর্ট সাজেশনগুলো পারচেস করে নাও।